ঢাকায় পাওয়া যাবে এবারের বিপিএল এর টিকিট। আগামী 2 নভেম্বর মাঠে করাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। বিপিএল গভর্নিং কাউন্সিলের হাতে সময় আছে 2 মাসেরও বেশি, তা সত্ত্বেও এখনই বিপিএল আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছে গভর্নিং কাউন্সিল। নির্বিঘ্নে পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে কর্মকর্তারা এরই মধ্যে সভা করেছেন, ভাবনায় রেখেছেন টিকিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও। বিপিএল এর গেল আসরে টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল 200 টাকা। পূর্ব গ্যালারির দর্শকদের জন্য ওই দাম নির্ধারণ করেছিল গভর্নিং কাউন্সিল, কিন্তু দর্শকরা এবারের বিপিএল এর টিকিট কিছুটা সুলভ মূল্যে কিনতে পারবেন বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। সোমবার গুলশানে নিজ কার্যালয়ে তিনি জানান, টিকিটিং নিয়ে এবার আহামরি কিছু হবে না, যে মূল্য থাকবে তা সবার কেনার সামর্থ্যের মধ্যেই থাকবে। আমরা চাই এবারের বিপিএল যাতে সবাই দেখতে পারে, হয়তো গ্যালারি 200, 300 বা 100 টাকা থাকবে, এর উপরে যা আবার 50 টাকাও করা যাবে না, ন্যূনতম একটা মান বজায় রাখার চেষ্টা করব। এ সময় শেখ সোহেল কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানের শৃঙ্খলার মতো গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েও। বিগত বছরগুলোতে দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠান শুরুর পরে টিকিট পাওয়া দর্শকরা যখন প্রবেশ করত, তখন তাদের সাথে টিকিট নেই এমন দর্শকের অনুপ্রবেশ ঘটত, ফলে পুরো অনুষ্ঠান জুড়ে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করত। ঠিক এই বিষয়টি বিপিএল গভর্নিং কাউন্সিলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই এবারের উদ্বোধনী অনুষ্ঠানে টিকিট প্রাপ্যরা বিকেল 5টার পর কোনোভাবেই মাঠে প্রবেশের অনুমতি পাবেন না বলে সাফ জানিয়ে দিলেন সোহেল। সোহেল জানান, প্রতি আসরেই আমরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করি। আমরা একটি ঘোষণা দিয়ে দেই যে 5টার সময় গেট বন্ধ করে দেব। অনেকেই দেখা যায় 6টার পর এসে ঢোকার জন্য চেঁচামেচি করে, তার জন্য আমরা যদি 6টায় গেট খুলতে যাই, তখন দেখা যায় যারা টিকিট ছাড়া বাইরে থাকে তারা ঢুকে পড়ে, শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। এই সমস্যা এড়াতে এবার 5টার সময় গেট বন্ধ করে দেওয়া হবে, এরপরে যারা আসবে তাদের ঢুকতে দেওয়া হবে না, হাতে টিকিট থাকলেও না। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি আমাদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।